আচ্ছা তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার এইট অর্থাৎ ফাংশন ও ফাংশনের লেখচিত্রের উপর একটা রেকর্ড ক্লাস তো এই চ্যাপ্টারের যে থিওরি পার্টটা সেটা আমি রেকর্ডিং আকারেই দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম জিনিস বা বেশিরভাগ জিনিসই নাইন টেনে পড়ে এসে আসার কথা প্লাস যখন আমরা নটর ড্যাম ভর্তি কোচিং বা কলেজ ভর্তি কোচিংয়ের জন্য পড়িয়েছিলাম তখনও এগুলার অনেক কিছু নিয়ে আমি কথা বলেছিলাম সো এই জিনিসটা নিয়ে যদি রেকর্ডিং আকারে ক্লাস দেওয়া হয় আশা করি সবাই বুঝতে পারবা তো সেজন্য এই রেকর্ডিং ক্লাস ওয়ানের সূচনা যেটাই হোক তো আমাদের চ্যাপ্টার এইট এটা দুইটা ভাগ আছে একটা হচ্ছে ফাংশন ও সেকেন্ড ভাগটা হচ্ছে ফাংশনের লেখচিত্র তো ফাংশনের লেখচিত্রটা অবশ্যই আমি তোমাদের ক্লাসে বুঝাবো ফাংশন চ্যাপ্টারের ম্যাথগুলোও আমি ক্লাসে করাবো জাস্ট থিওরি পার্টটা আশা করি তিনটা রেকর্ডের ক্লাসে হয়ে যাবে তো তার মধ্যে আমাদের ফার্স্ট রেকর্ডের ক্লাসটা হচ্ছে আমরা শুরু করব তো চ্যাপ্টার হচ্ছে ফাংশন আচ্ছা তো এই ফাংশনটা কি যদি ফাংশনটা বুঝতে হয় তাহলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে অন্যয় কেন অন্যয় বুঝতে হবে কারণ ফাংশন হওয়ার পূর্ব শর্তই হলো অন্যয় পূর্ব শর্ত হচ্ছে ওই জিনিসটাকে আগে একটা রিলেশন বা অন্যয় হতে হবে ঠিক আছে তো রিলেশন বা অন্যয় কি তার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে ক্রোমোজোর ফাংশন বা ক্রোমোজোর ক্রোমোজোর ফাংশন না সরি জাস্ট হচ্ছে ক্রোমোজোর তো ক্রোমোজোরটা কি বা ক্রোমোজোর সেট কি আশা করি সবার মনে আছে যে ধরো আমার একটা এ ছিল মানে একটা সেট ছিল এ ধরো দুই কমা তিন এবং আরেকটা সেট হচ্ছে বি সেটা হচ্ছে সাপোজ ধরো এ বি এন্ড সি ঠিক আছে তো এ আর বি এর যে ক্রোমোজোর সেট সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে সচরাচর আর দিয়ে তো আর ইজ ইকাল টু হচ্ছে এ ক্রস বি আমরা বলতাম ঠিক আছে যে এ ক্রস বি করলে কি হবে তোমার হচ্ছে বেশ কিছু জোড়া জোড়া গঠন হবে কি কি জোড়া গঠন হবে সেটা হচ্ছে টু কমা এটা হচ্ছে এই ক্রমজোর কি টু কমা কমা এ তারপরে থ্রি কমা বিতপর থ্রি কমা সি এই যে এই পুরোটা হচ্ছে আমার একটা ক্রমোজোর সেট এবং এই প্রতিটা প্রথম বন্ধনীতে আবদ্ধ যে উপাদানগুলা বা জোরগুলা সেগুলোই হচ্ছে ক্রমজোর উপাদান ঠিক আছে এই যে আর এই আর বোঝায় হচ্ছে তোমার অন্যয় বা রিলেশন অর্থাৎ এখানে যে আমরা আসলে গঠন করলাম এই ক্রমজোর হচ্ছে এ আর বি এর মধ্যে যত ধরনের সম্পর্ক হতে পারে সেগুলা এই যে এ আর বি এর মধ্যে কি কি সম্পর্ক হতে পারে টু এ কি টু বি তারপর টু সি থ্রি এ থ্রি বি থ্রি সি এগুলাকে আমরা ক্রমজোর আকারে না দেখিয়ে আমরা কিন্তু সেট আকারেও দেখাতে পারি অথবা হচ্ছে চিত্র বা কি বলা যায় সে আকারে প্রকাশ বলা হয় আর কি এই জিনিসটাকে যে আমরা এভাবে দেখাইতে পারি যে কি আছে আমার একটা সেট আছে এ আর একটা সেট আছে বি ঠিক আছে তো এর মধ্যে এ এর উপাদান হচ্ছে দুই তিন বি এর উপাদান হচ্ছে এ বি সি তো এখন এই টু আর থ্রি বি এর এ বি সি এর সাথে যতভাবে সম্পর্কিত হতে পারে প্রতিটাই হচ্ছে আমার অন্যায় কি একটা হচ্ছে টু এ টু বি টু সি তারপর থ্রি এ থ্রি বি থ্রি সি তো হবে ওকে আশা করি এই জিনিসটা আমি পারছি সবাইকে যে এখানে যতগুলো আমি সম্পর্ক বানাতে পারবো প্রতিটা কি হবে আমার অন্যয় হবে তাহলে আমরা অন্যয়ের সংজ্ঞা কি বলতে পারি তাহলে তবে আমরা কি বললাম শুরুতেই যে হচ্ছে আমাদের ফাংশন হতে গেলে পূর্ব শর্ত হচ্ছে সেটাকে অবশ্যই একটা সম্পর্ক বা অন্যয় হতে হবে আর অন্যয় হওয়ার শর্ত হচ্ছে এখানে অবশ্যই আমার একটা ক্রমজোর গঠন করতে হবে ঠিক আছে তো অন্য এর সংজ্ঞা হচ্ছে ফাঁকা নয় ফাঁকা নয় এরূপ দুটি সেট এ ও বি হলে এ সেটের উপাদানগুলো বি সেটের এ সেটের উপাদানগুলো বি সেটের উপাদানগুলোর সাথে যতভাবে সম্পর্কিত থাকতে পারে যতভাবে সম্পর্কিত থাকতে পারে এ সেটের উপাদানগুলো বি সেটের উপাদানগুলোর সাথে যতভাবে সম্পর্কিত থাকতে পারে তাদের প্রত্যেকটিকে তাদের প্রত্যেকটিকে এ থেকে আমরা এই আগের উদাহরণটা দেখি আগের উদাহরণটা কি ছিল যে হচ্ছে এ টু থ্রি সি এই দুটোর মধ্যে একটা কিন্তু ফাঁকা না তো প্রথমেই বলা হয়েছে যে ফাঁকা নয় এরকম দুইটা সেট আছে মধ্যে আমি এর উপাদানগুলোকে বি এর সাথে দেখো আমি কিন্তু এর গুলাকে এর সাথে সম্পর্কিত করছি বি এর গুলাকে এর সাথে না কিন্তু এখানে এখানে সম্পর্কিত করা হয়েছে এর এর সেট এর সদস্যগুলাকে বি সেটের সদস্যগুলোর সাথে সম্পর্কিত করা হয়েছে এবং যতভাবে আমি সম্পর্ক স্থাপন করতে পারবো সবগুলাকি এই প্রত্যেকটাকে এই প্রত্যেকটাকে আমি কি বলবো এক একটা অন্যয় বলবো আশা করি আমি অন্যের সংজ্ঞাটা তোমাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে তো তুমি যদি বলো যে তাইলে কি বি সেটের উপাদানগুলোর সাথে এ সেটেরটা সম্পর্কিত হবে না হ্যাঁ হবে সেই ক্ষেত্রে কিন্তু আমি তখন এ ক্রস বি বলতে পারবো না তখন হবে কি তখন ধর অন্য কোনো একটা রিলেশন হবে সেটা হবে বি ক্রস এ এবং সেটা কি হবে এ টু এ থ্রি বি টু বি থ্রি সি টু সি থ্রি ব্যাপারটা কি বুঝাইতে পারছি সবাই আশা করি বুঝাইতে পারছি ব্যাপারটা ওকে আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এরকম এই জিনিসটাকে যদি আমি একটু ছোট প্রকাশ করতে চাই যে হচ্ছে দেখো এখানে আমার একটা রিলেশন আছে যেই রিলেশনটা তৈরি হয়েছে কিভাবে এ সেটের উপাদানগুলোকে বি সেটের উপাদানগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে বা ক্রমজোর গঠন করে ঠিক আছে তো এই জিনিসটাকে বা একে এই যে আমরা এত বড় একটা সংজ্ঞা লিখলাম না এই জিনিসটাকে জাস্ট এই সিম্পল এতটুকু বাক্যের মাধ্যমে লিখে প্রকাশ করা যায় কি বললাম তো এটাকে যদি আমি কথায় বা বাংলা কথায় বলতে চাই বাংলা কথায় কি বলবো কথায় বলব হচ্ছে রিলেশন আর ডিফাইন্ড ফ্রম এ টু বি রিলেশন আর ডিফাইন্ড ফ্রম এ টু বি অর্থাৎ আমরা যে সংজ্ঞাটা বললাম যে এ সেটের উপাদানগুলো বি সেটের উপাদানগুলোর সাথে যতভাবে সম্পর্কিত থাকতে পারে তাদের প্রত্যেকটিকে এ থেকে বি সেটের এক একটি অন্যয় বলে এই যে এত বড় সংখ্যাটা বললাম সেটাকে চাইলে এই সিম্পল একটা কথার মাধ্যমে আমি ম্যাথমেটিক্যালভাবে প্রকাশ করতে পারি যেটার বাংলা কথা কি যে এখানে একটা রিলেশন আছে যে রিলেশনটাকে আমি আর নাম দিছি এবং এই রিলেশন আর ইজ ডিফাইন্ড ফ্রম এ টু বি ঠিক আছে আচ্ছা ওকে তো এখন একটা জিনিস খেয়াল করো আমরা যে রিলেশনটা পাইছিলাম যেটা কি ছিল এ ক্রস বি ছিল সেটাকে আমরা কি কী দিছিলাম এই যে দিয়েছিলাম যে টু এ হইতে পারে টু বি হইতে পারে টু সি হইতে পারে তারপর হচ্ছে থ্রি এ থ্রি বি তারপর লাস্ট অফ পাইছিলাম হচ্ছে থ্রি সি হইতে পারে ঠিক আছে আমরা হচ্ছে ছয়টা উপাদান পাইছিলাম ওকে তো এখন এর মধ্যে ধরো আমি যে কোনো একটা ক্রমজন নিতে পারি ওকে যে কোনো একটা ক্রমজন নিতে পারি মনে রাখবা এখানে কিন্তু আমার টু ও কিন্তু আর এর সদস্য না ও কিন্তু বিলংস টু এ মানে এ সেটের সদস্য বা এ সেটের উপাদান দেন হচ্ছে এ মানে স্মল এ যেটা এটা কিন্তু আর এর সদস্য না ও কিন্তু উপাদান মানে বা এবং আমার যে ক্রোমোজোম অর্থাৎ টু এ এটা কিন্তু আসলে এই রিলেশন বা আর এর সদস্য ঠিক আছে রিলেশন বা আর এর সদস্য অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু আমি বলতে পারবো না কখনো যে টু হচ্ছে আর এর সদস্য আমি বলতে পারবো না এ আর এর সদস্য কিন্তু মানে আমি আলাদা আলাদা ভাবে বলতে পারবো না যে সেটা আর এর সদস্য আমাকে কি বলতে হবে যে এই অর্থাৎ এটা হচ্ছে কি আমার এই রিলেশন সেট বা সেটের সদস্য ঠিক আছে আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝি কারণ আমরা এর ক্রমোজোর সেট নিয়ে পড়ে আসছি তো এটাকে আমরা কিভাবে বলবো যে এই টু কমা এটা হচ্ছে আর এর সদস্য এটাকে কিভাবে প্রকাশ করা যায় এটাকে করা যায় হচ্ছে যে আমার বা আমরা এটাকে বাংলা কথায় বলতে পারি যে বলা যায় এর সাথে কি বলা যায় এর সাথে দুই এর সাথে দুই ঠিক আছে মানে বাংলা কথা আর কি এর সাথে দুই উন্নীত যেটাকে যদি আমি সংকেত আকারে প্রকাশ করতে চাই যে আমি যদি সংকেত আকারে প্রকাশ করতে চাই সেটা কি বলবো যে টু ইজ ইন এ রিলেশন উইথ এ ঠিক আছে টু ইজ ইন এ রিলেশন উইথ এ যেমন সেইমভাবে আমরা আরেকটা কর্মজ জানি যেটা হচ্ছে টু বি তাই তো তাহলে সেই ক্ষেত্রে যদি সংকেত দিতে চাই টু ইজ ইন এ রিলেশন উইথ বি যদি আমি থ্রি সি দিতে চাই তাহলে থ্রি ইজ ইন এ রিলেশন উইথ সি আশা করি ব্যাপারটা আমি বুঝাইতে পারছি থ্রি ইজ ইন এ রিলেশন উইথ সি ওকে আচ্ছা এখন আমরা আসি হচ্ছে ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ এ রিলেশন ঠিক আছে তো ডোমেন আর রেঞ্জ যেমন আমরা জানি কি ফাংশনে ডোমেন রেঞ্জ আছে তো সেম ভাবে কিন্তু এটা রিলেশনেরও ডোমেন রেঞ্জ থাকতে পারে তো ফাংশনের ডোমেন রেঞ্জ নিয়ে কিন্তু আমরা বেশ ফাস্ট একটা স্টাডি করব বাট আগে আমরা একটু রিলেশনের ডোমেন রেঞ্জ বুঝে নিই তো ডোমেন এন্ড রেঞ্জ অফ এ রিলেশন আচ্ছা তো ডোমেন এন্ড রেঞ্জ অফ এ রিলেশন তো রিলেশনের ডোমেন রেঞ্জ কি তো সোজা কথা হচ্ছে আমার কোনো একটা রিলেশনের মধ্যে যেটা হচ্ছে বা যে কোনো ক্রমজোটের মধ্যে প্রথম উপাদানটা যেমন আমরা যদি খেয়াল করি যে বলছিলাম যে টু এ এটা হচ্ছে আমার এই রিলেশনের বারবার হচ্ছে বাস্তব আর দিয়ে দিচ্ছি দুঃখিত তো এটা যে রিলেশন বা এই যে এই আর এর সদস্য টু এ ক্রমজোটটা এই এর মধ্যে টুটা টা থেকে আসছে টু কিন্তু আসছে আমার এ সেট হতে তাই তো আর এ মানে পরবর্তী যে উপাদানটা দ্বিতীয় উপাদান সেটা আসছে কোথেকে সেটা আসছে বি সেট হতে তাই তো তাহলে আমার এ সেটটা হচ্ছে এখানে এই রিলেশনের ডোমেইন আর দ্বিতীয় সেট মানে দ্বিতীয় উপাদানটা যে সেট থেকে আসছে সেটা হচ্ছে আমার রেঞ্জ আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ঠিক আছে তো কি বললাম আমার কোন একটা ক্রোমোজোর অর্থাৎ একটা রিলেশন আছে সেই রিলেশনের যে ক্রোমোজোরটা আছে এই ক্রোমোজোরের প্রথম উপাদানটা যে সেট থেকে আসছে সেটা হচ্ছে কি ডোমেন দ্বিতীয় উপাদানটা যে সেট থেকে আসছে সেই সেটকে বলবো আমরা রেঞ্জ ওকে তো মাঝে মাঝে প্রশ্ন হতে পারে অনেকে যে আর রেঞ্জ দুইটা একই সেট হইতে পারে কিনা হ্যাঁ অবশ্যই পারে যেমন ধরো আমি অন্য একটা রিলেশন নিতে পারি ধরো কোনো একটা রিলেশন নিলাম রিলেশনকে যে সবসময় আর দ্বারা প্রকাশ করতে হবে এরকম কিছু না যেমন ফাংশনকে সবসময় এফ দিয়ে প্রকাশ করতে হবে এরকম না ম্যাক্সিমাম কে আমরা এফ দিয়ে প্রকাশ করি তো সেইভাবে রিলেশনকে আমরা যে কোনো অন্য লেটার দিয়ে প্রকাশ করতে পারি যেমন ধরো আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি ধরো এইচ দিয়ে প্রকাশ করলাম যে এইচ হচ্ছে আমার একটা রিলেশন আছে যেটা হচ্ছে ধরো এ ইন আর পরবর্তী এ ছিল হচ্ছে কি সেমভাবে টু কমা থ্রি তো এ আমরা টু কমা থ্রি দিয়ে ডিফাইন করছিলাম তাহলে এইচ সেটটা কি হবে এইচ সেট হবে একটা ক্রোমোজোর সেট টু কমা টু টু কমা থ্রি থ্রি কমা টু দেন হচ্ছে থ্রি কমা থ্রি ওকে তাহলে এখানে খেয়াল করো আমি যদি একটা ক্রমোজন নেই ধরো টু কমা টু এটা কিসের সদস্য এটা হচ্ছে রিলেশন এইচ এর সদস্য ওকে তাহলে এর যে প্রথম উপাদান সেটা কি এর সদস্য এর যে দ্বিতীয় উপাদান সেটাও কি এর সদস্য তাহলে এ কি এখানে ডোমেন সেমভাবে এ সেটটাই কি এখানে রেঞ্জ ঠিক আছে আশা করি সবাইকে ব্যাপারটা বুঝাইতে পারছি ওকে এখানে দ্বিতীয় সেটটা হচ্ছে রেঞ্জ প্রথমটা হচ্ছে ডোমেইন সবাই আশা করি ক্লিয়ার ঠিক আছে তো যদি তাও প্রবলেম থাকে আমাকে পরে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করে নিবা এই ব্যাপারগুলো নিয়ে তো মোটামুটি অন্যই নিয়ে আমাদের এই পর্যন্তই কথাবার্তা